ফাঁকা বাড়ির সুযোগে দিনে দুপুরে বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক। একের পর এক বাড়িতে প্রতিনিয়ত চুরির ঘটনায় গ্রাম জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার মথুরাপুর অঞ্চলের নিমনগর গ্রামে। স্থানীয় সূত্রের খবর, নিমনগর গ্রামের বাসিন্দা বাবলু কুণ্ডু পেশায় হাটে বাজারে বিভিন্ন রকমের সবজি বিক্রেতা। প্রতিদিনের মতো এদিনও বাড়িতে তালা দিয়ে স্ত্রীকে নিয়ে সবজি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি করতে যান ওই ব্যক্তি। এদিকে ছেলে সুমন কুণ্ডু নিজের কাজে বেরিয়ে পড়েন। সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসতেই চোখ কপালে ওঠে পরিবারের সদস্যদের, বাড়ির সমস্ত তালা ভাঙা, ঘরের ভেতরের সমস্ত বাক্স আলমারি সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গোটা ঘরে। ঘরের ভেতরের সমস্ত বাক্স আলমারি সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তখনই বুঝতে পারেন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। কয়েকদিন অন্তরে একই গ্রামে আবারও চুরির ঘটনা, তাও আবার দিনে দুপুরে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। বাড়ির সমস্ত তালা ভেঙে কয়েক ভরি সোনা চাঁদি নগদ টাকা সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে চোরের দল, এমনটাই জানিয়েছে বাড়ির মালিক কামনা কুণ্ডু। বাড়িতে তালা মেরে গেছিলেন? তারপর কি হলো? দেখি গেটের তালা খোলা, তারপরে এসে দেখি ঘরের মধ্যে সব এরকম চুরি, গেটের ঘরের গেটের তালা খুলে ভাঙে এসে সব চুরি করে নিয়ে গেছে। সোনাটা মোটামুটি দেড় দুই ভরি ছিল, টাকা ছিল 20,000 মতো, আর চাঁদি ছিল অনেকগুলা। একই গ্রামে একাধিক চুরির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গ্রামবাসীরা। এ প্রসঙ্গে গ্রামবাসী মানি মণ্ডল জানিয়েছেন, বাড়িতে কেউ ছিল যাদের বাড়িতে চুরি হয়েছে? না, ওদের বাড়িতেও কেউ ছিল না, আর এনার বাড়িতেও কেউ নাই। খবরই পাওয়া যায়নি, চোরা চোর ধরো পড়লো কি পড়লো না, তারপর আবার এনার বাড়িতে হয়ে গেল। চোর যদি ধরা পড়তো তো অবশ্যই এরকম হতো না। কি চাইছেন, যারা এই কাণ্ড জড়িত তাদেরকে ধরেন? মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।